হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে দু হাজার চব্বিশে নতুন নিয়োগ শুরু হলো এবং সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে যেখানে আজকে আমরা দেখব মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যেখানে বেতন পেয়ে যাবেন একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই ভিডিওটি আপ দেখুন এখান থেকে আজকে আমরা প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। অর্থাৎ সিলেকশান প্রসেস থেকে শুরু করে পরীক্ষার পদ্ধতি প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব আর যারা যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময়মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন তো দেখতে পাচ্ছেন আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে জানুয়ারির দুই তারিখে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই যে বিজ্ঞপ্তি এটা কিন্তু ভারতবর্ষে যতগুলো জোন রয়েছে রেলওয়ে প্রত্যেকটি জোনের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং ইনক্লুডিং কলকাতা মেট্রো অর্থাৎ মেট্রো থেকে শুরু করে প্রত্যেকটি রেলওয়ে জোন রয়েছে এবং আর পি কোর এবং পিইউ যতগুলো রয়েছে প্রত্যেকটি ডিভিশন বা প্রত্যেকটি জোনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি জারি হয়েছে এবং এই নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব পুরোপুরি দেখতে থাকুন যেখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য কিন্তু সম্পূর্ণ ডিটেলে দেওয়া রয়েছে এখানে ভিডিও শুরুতেই জানিয়ে রাখি এই যে নোটিফিকেশনটি জারি হয়েছে এটা হচ্ছে আর কনস্টেবল এবং আর সাব ইন্সপেক্টরের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং খুব তাড়াতাড়ি আপনি রেলওয়ে বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই যে নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটি তথ্য কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে বয়সের লিমিট আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কিত তথ্য রয়েছে তো তাই পুরোপুরি ভিডিও দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন প্রথম যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্রসেস রয়েছে এখানে কিন্তু টোটাল তিনটি ধাপ রয়েছে প্রথমে হবে ফেজ ওয়ান ফেজ ওয়ান হচ্ছে সিবিটি পরীক্ষা হয়ে থাকে অনলাইনে পরীক্ষা হবে এবং এই যে পরীক্ষা এটা কিন্তু কন্ডাক্ট করবে আর আরবি আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু সিবিটি পরীক্ষা হবে এবং দ্বিতীয় যে ফেজ রয়েছে সেই ফেজে বলা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ শারীরিক এখানে কিন্তু সক্ষমতার পরীক্ষা হবে এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ শারীরিক মাপযোগ কিন্তু হবে অর্থাৎ এখানে সিবিটি পরীক্ষার পরেই কিন্তু যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে এবং এটা কন্ডাক্ট করবে আরপিএফ আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের দ্বারা কিন্তু এটা হবে অর্থাৎ প্রথমের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি হবে আরপির দ্বারা আর দ্বিতীয় পরীক্ষাটি হচ্ছে আর পি এফের দ্বারা এবং তৃতীয় যে ফেজ রয়েছে সেই ফেজটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ যে সমস্ত তথ্য আপনি অ্যাপ্লিকেশান সময় দেবেন সেই সমস্ত তথ্যের প্রমাণস্বরূপ কিন্তু ডকুমেন্টগুলো শো করতে হবে এবং এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান এটাও কিন্তু হবে আর পি এফের দ্বারাই অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের দ্বারাই কিন্তু ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান সেল বি কমপ্লিটেড আফটার পিইটি এবং পি অর্থাৎ যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেই পরীক্ষাগুলোতে কিন্তু কোয়ালিফাই করতে হবে তাহলে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবেন এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে এই যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট রয়েছে এখানে কিন্তু কোনো রকমের নম্বর দেয়া হবে না এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার অর্থাৎ জাস্ট আপনাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে তাহলে আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান করতে পারবেন অর্থাৎ এখানে একটি তথ্য গুরুত্বপূর্ণ রয়ে গেছে যেটা হচ্ছে সিবিটি পরীক্ষা এই সিবিটি পরীক্ষা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে এই পরীক্ষা নম্বরের উপরেই কিন্তু ভিত্তি করছে যে ফাইনাল মেরিট লিস্ট তো সেক্ষেত্রে এই যে সিবিটি পরীক্ষা রয়েছে এই পরীক্ষার জন্য কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখানে এরপর আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে আফটার কমপ্লিশন অফ রিটিন এক্সামিনেশান অর্থাৎ যে অনলাইনে পরীক্ষা হবে সে অনলাইনে পরীক্ষাটি হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এগুলো কিন্তু হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এগুলো কিন্তু আর পি এফের দ্বারা হবে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের দ্বারাই কিন্তু পরবর্তী ধাপগুলো কমপ্লিট হবে আর এখানে প্রত্যেকটি জোনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হবে যেখানে ইস্ট রিজিয়ান থেকে শুরু করে ওয়েস্ট নর্থ সাউথ প্রত্যেকটি রয়েছে এবং নোডাল যে সমস্ত পিসিএসসি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে এখানে যে তথ্য সম্পর্কে এরপর আমরা আলোচনা করব যেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ আপনি কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো প্রথম যে ক্রাইটেরিয়া হতে হবে সেটা হচ্ছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু থাকতে হচ্ছে এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া এবং দ্বিতীয় যেটা বলা রয়েছে যেটা হচ্ছে যদি আপনি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন গ্র্যাজুয়েট থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন সাব ইন্সপেক্টর পোস্টের জন্য যেখানে মিনিমাম বয়স হচ্ছে কুড়ি এবং ম্যাক্সিমাম পঁচিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আর যদি আপনি আর পি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করান তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস হচ্ছে এটার কোয়ালিফিকেশান অর্থাৎ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এগুলো প্রত্যেকটি হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেখানে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশান করার জন্য এই হচ্ছে বয়সের লিমিট এবং তাছাড়াও যদি আপনি এসসি এস হয়ে থাকেন তাহলে এখানে পাঁচ বছরের ছাড় যদি আপনি ও হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু তিন বছরের ছাড় আর দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি জম্মু কাশ্মীর অথবা লাদাখ রিজিয়ান এই সমস্ত টেরিটরির হয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে নির্দিষ্ট বয়সের ছাড় কিন্তু রয়েছে অর্থাৎ জেনারেল এবং ইডাব্লু এসের জন্য পাঁচ বছর ও জন্য আট বছর আর এসসি এসটিদের ক্ষেত্রে আপনি কিন্তু দশ বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবেন এবং এটা হচ্ছে যে যেটা হচ্ছে ডোমিসিল কিন্তু থাকতে হচ্ছে ইউনিয়ন টেরিটরি জম্মু কাশ্মীর এবং লাদাখ রিজিয়ানে একটা নির্দিষ্ট দেখতে পাচ্ছেন পিরিয়ড কিন্তু দেওয়া রয়েছে উনিশশো আশি থেকে উনিশশো উননব্বই এই সময়সূচিতে এরপরে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে যে সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে কী রকমের পরীক্ষা হবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে এই পরীক্ষার উপরেই কিন্তু নির্ভর করছে যে ফাইনাল মেরিট লিস্ট রয়েছে তো এখানে বলে রাখি এই যে পরীক্ষাটি হবে এটা কিন্তু আরআরবি কন্ডাক্ট করবে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কন্ডাক্ট করবে এবং যদি আপনি কনস্টেবল জন্য পরীক্ষা দেন তো সেক্ষেত্রে কনস্টেবল অর্থাৎ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে আর যদি আপনি সাব ইন্সপেক্টর জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লেভেলের কিন্তু কোয়েশন পেপার কিন্তু সেট করা হবে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন ফর সাব ইন্সপেক্টর বি গ্র্যাজুয়েশন লেভেল এবং ফর কনস্টেবেল অফ ম্যাট্রিকুলেশন লেভেল কিন্তু হবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুসারে সেই রকমের কিন্তু এখানে এক্সামিনেশনের যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু হবে এখানে দেখতে পাচ্ছেন যে সিবিটি পরীক্ষাটি হবে সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু দুটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন রয়েছে যেমন দেখতে পাচ্ছেন যদি আপনি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে নব্বই মিনিটের পরীক্ষা হবে টোটাল কিন্তু নব্বই মিনিট সময় দেওয়া হবে যেখানে একশো কুড়িটি কিন্তু কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের একশো কুড়িটি থাকবে যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে পঞ্চাশটি অ্যারিথমেটিক থেকে থাকবে পঁয়ত্রিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এখান থেকে থাকবে পঁয়ত্রিশ অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল একশো কুড়িটি কোশ্চেন হচ্ছে এবং একই রকমভাবে এখানে কনস্টেবল পোস্টের জন্য নব্বই মিনিট সময় একশো কুড়িটি কোয়েশন পঞ্চাশ হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এরিথমেটিক থেকে রয়েছে পঁয়ত্রিশ এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে রয়েছে পঁয়ত্রিশ এই হচ্ছে সাবজেক্ট এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রিপারেশান নিতে হবে জেনারেল অ্যাওয়ারনেস এরিথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এই সাবজেক্টগুলোকে কিন্তু খুব ভালোভাবে টার্গেট করতে হবে এবং এখানে নব্বই মিনিট সময় থাকছে এবং একশো কুড়িটি এখানে কিন্তু কোয়েশন হচ্ছে এখানে আরেকটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে এখানে সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ জেনারেল অ্যাওয়ারনেসে কোন কোন টপিক থেকে এখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হবে তার মধ্যে দেখতে পাচ্ছে রয়েছে এখানে যেটা বলা রয়েছে যে জেনারেল অ্যাওয়ারনেস অফ এনভারনমেন্টাল অ্যারাউন্ড হিম অর হার অট ইটস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেবল টু সোসাইটি টু টেস্ট নলেজ অফ কারেন্ট এফেন্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন কিন্তু থাকবে এবং তার সাথে সাচ ম্যাটার অফ এভরিডে অবজারভেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাজ মে বি এক্সপেক্টেড অফ এনি এডুকেটেড পারসন এবং তার সে সাথে এখানে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি থেকে রয়েছে আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক্স জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জেনারেল সায়েন্স এই সমস্ত বিষয় থেকে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু কোয়েশন সেট করা হবে এই যে জেনারেল অ্যাওয়ারনেস যে সাবজেক্টটি রয়েছে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তার কারণ কি এখানে কিন্তু পঞ্চাশ নম্বর করে কিন্তু থাকছে পঞ্চাশ নম্বর করে থাকছে তো সেক্ষেত্রে যদি আপনি দুটো পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু প্রিপারেশান নিতে হবে পরবর্তী অ্যারিথমেটিক যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার সিস্টেম থেকে শুরু করে হোল নাম্বার ডেসিমেল ফ্র্যাকশন এবং ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন পার্সেন্টেজ রয়েছে রেশিও প্রপোর্শন রয়েছে অ্যাভারেজ ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট ইউজ অব টেবিলস অ্যান্ড গ্রাফস ঠিক আছে ইউজ অব টেবিলস অ্যান্ড গ্রাফস রয়েছে মেন্সুরেশান রয়েছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স রেশিও অ্যান্ড প্রপোর্শন এই সমস্ত টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে আর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এই সাবজেক্ট থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু টপিক রয়েছে প্রত্যেকটি টপিক কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে যেমন এখানে অ্যানালজি রয়েছে সিমিলারিটিজ এবং ডিফারেন্সেস স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন রয়েছে স্পেশিয়াল ওরিয়েন্টেশন রয়েছে প্রবলেম সলভিং অ্যানালাইসিস জাজমেন্ট ডিসিশন মেকিং ভিজুয়াল মেমোরি ডিসক্রিমিনেটিং অবজারভেশন রিলেশনশিপ কনসেপ্ট এবং এরিথ রিজনিং ভার্বাল এবং তার সাথে এখানে কিন্তু নন ভার্বালও রয়েছে কোডিং ডিকোডিং রয়েছে এবং এখানে নাম্বার সিরিজও কিন্তু রয়েছে সিলজিস্টিক রয়েছে কনক্লুশন রয়েছে এবং রিজনিং যেটা হচ্ছে সিলজিস্টিক রিজনিং এই সমস্ত টপিকগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে এখানে আরও একটি তথ্য রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য এখানে কিন্তু এক নম্বর করে দেওয়া হবে আর যদি ভুল হয় তো সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে ওয়ান বাই থার্ড অর্থাৎ তিনটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কিন্তু কাটা হবে এখানে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সম্পর্কে তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু এখানে রয়েছে এখানে রয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে যদি আপনি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন ছেলেদের ক্ষেত্রে তাহলে এখানে ষোলোশো মিটার এখানে কিন্তু রেস রয়েছে বা রান রয়েছে এটা হচ্ছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে আর এখানে লং জাম্প রয়েছে বারো ফিট আর হাই জাম্প রয়েছে তিন ফিট নয় ইঞ্চি এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আর মেয়েদের ক্ষেত্রে যদি আপনি সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে আটশো মিটার এখানে কিন্তু রান রয়েছে চার মিনিটে আর নয় ফিট রয়েছে লং জাম্প আর হাই জাম্প রয়েছে তিন ফিট এটা কেবলমাত্র মেয়েদের জন্য সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে আর যদি আপনি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করেন ছেলেদের ক্ষেত্রে তাহলে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার আর চোদ্দো ফিট হচ্ছে এটা লং জাম্প আর হাই জাম্প রয়েছে চার ফিট ঠিক আছে আর কনস্টেবেল ফিমেলের জন্য কনস্টেবল মেয়েদের ক্ষেত্রে এখানে যেটা বলা রয়েছে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার নয় ফিট হচ্ছে লং জাম্প আর হাই জাম্প রয়েছে তিন ফিট ঠিক আছে তো ছেলেদের ক্ষেত্রে আলাদা এবং মেয়েদের ক্ষেত্রে আলাদা রয়েছে কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য এবং এখানে আরও একটি তথ্য এই যে পরীক্ষা এটাতে কিন্তু কোয়ালিফাই করতে হবে না হলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না এই পরীক্ষাগুলোতে নম্বর দেওয়া হবে না কিন্তু কোয়ালিফাই অবশ্যই করতে হবে তো সেক্ষেত্রে এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট শারীরিক মাপযোগ হবে শারীরিক মাপযোগ এখানে হবে এখানে কিন্তু ছেলেদের ক্ষেত্রে আলাদা মেয়েদের ক্ষেত্রে আলাদা রয়েছে এখানে যেটা বলা রয়েছে যেটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য এখানে ছেলেদের ক্ষেত্রে একশো হচ্ছে এটার হাইট এবং মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন এসসি এসটিদের ক্ষেত্রে একশো হচ্ছে হাইট এবং একশো হচ্ছে মেয়েদের জন্য আর চেস্ট দেখতে পাচ্ছেন এখানে ছেলেদের ক্ষেত্রে যা বলা রয়েছে যেটা হচ্ছে জেনারেল এবং ওবিসি আশি আর এখানে পঁচাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার এখানে কিন্তু এক্সপ্যানশন করতে হচ্ছে আর এস ছেলেদের ক্ষেত্রে এখানে ছিয়াত্তর দশমিক দুই রয়েছে ঠিক আছে ছিয়াত্তর দশমিক দুই রয়েছে সেটা করে দেখাতে হবে একাশি দশমিক দুই আর গোর্খা গারোয়ালি মারাঠা ডোগরাস এই সমস্ত যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে আশি এবং পঁচাশি অর্থাৎ জেনারেল ওবিসিদের মতোই তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য আর এখানে বলে রাখি অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশান ফি কাদের ক্ষেত্রে কত লাগবে তো এটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যেরকমের অ্যাপ্লিকেশন ফি লেগে থাকে সেটাই কিন্তু হবে এখানে বলে দিচ্ছি কাদের ক্ষেত্রে কত টাকা লাগবে তো যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন জেনারেল অথবা ও ক্যাটাগরি কাদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে যদি আপনি জেনারেল অথবা ও হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু পাঁচশো টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফি লাগবে পাঁচশো টাকা জেনারেল ও ছেলেদের ক্ষেত্রে এখানে কিন্তু পাঁচশো টাকা লাগছে আর যদি আপনি যে কোনো ক্যাটাগরির মেয়ে হয়ে থাকেন ফিমেল ক্যান্ডিডেট যে কোনো ক্যাটাগরির মেয়ে অথবা যদি আপনি এসসি ক্যাটাগরি অথবা যদি আপনি এসটি ক্যাটাগরি অথবা যদি আপনি এখানে আরও একটি ক্যাটাগরি রয়েছে যেটা হচ্ছে ইবিসি ক্যাটাগরি ইবিসি ক্যাটাগরি কী ইবিসি ক্যাটাগরি হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ইকোনমিক্যালি যে উইকার সেকশন হয়ে থাকে ইকোনমিক্যালি উইকার সেকশন যেটি হয়ে থাকে সেই রকমই এটা কিন্তু রয়েছে ক্যাটাগরি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তো এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশান ফি প্রয়োজন হবে সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি প্রয়োজন হচ্ছে তো খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন তো সেক্ষেত্রে প্রিপারেশান কিন্তু চালিয়ে যান যে সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটি পরীক্ষাতে কিন্তু খুব ভালো স্কোর করতে হবে এরপরে যে শেষের যে ধাপটি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশান অর্থাৎ কোন কোন ডকুমেন্টগুলো ফাইনালি আপনাকে শো করতে হবে তাহলে আপনি কনস্টেবল বা সাব ইন্সপেক্টর হতে পারবেন তো সেই সম্পর্কিত এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে এখানে শুরুতে যেটা বলা হচ্ছে দে দ্য ফলোয়িং ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যাজ ওয়েল এস দেয়ার সেলফ প্যাটেস্টেড ফটোকপিজ অর্থাৎ সেলফ প্যাটেস্টেড কিন্তু ফটোকপিজ হতে হবে প্লাস অরিজিনাল হতে হবে উইল বি রিকোয়ার্ড ফর ভেরিফিকেশান ইন রেসপেক্ট অফ ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন পিইটি এবং পি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে যারা কোয়ালিফাই করবেন বা পাস করবেন তাদেরকে কিন্তু ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনে এবং সেই সময় অরিজিনাল ডকুমেন্ট প্লাস জেরক্স সেলফ অ্যাটেস্টেড কিন্তু সেখানে শো করতে হবে তো যে সমস্ত ডকুমেন্টগুলো শো করতে হবে তার মধ্যে রয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এজ প্রুফ অফ এজ অর্থাৎ বয়সের প্রমাণপত্র এখানে কোনটি ধরা হবে মাধ্যমিকে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট যে বয়স লেখা রয়েছে সেটাই কিন্তু সেখানে গ্রহণযোগ্য হবে এবং সেটা অবশ্যই দেখাতে হবে গ্র্যাজুয়েশান অথবা মেট্রিকুলেশান সার্টিফিকেট অ্যাজ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার এখানে কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েশান অথবা মাধ্যমিক এটা কেন বলা রয়েছে যদি আপনি সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান লাগবে আর যদি আপনি কনস্টেবলের জন্য অ্যাপ্লিকেশান করেন তো সেক্ষেত্রে মাধ্যমিক যে সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন হচ্ছে অর্থাৎ সার্টিফিকেট থাকলেই চলবে এখানে কোনো রকমের পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই যদি আপনি সার্টিফিকেট পেয়েছেন অর্থাৎ সেখানে কিন্তু আপনি গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক পাস করেছেন তো এই হচ্ছে প্রমাণস্বরূপ এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে হায়ার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেগুলোর কোনো প্রয়োজন নেই যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান চাই সেটা কিন্তু সেখানে চেক করা হবে বাকি এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু চেক করা হবে না যেহেতু এটা লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে পরবর্তী যেটি রয়েছে কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে এসসি এস টি ও যাদের যেরকম রয়েছে কাস্ট সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড ফর এমপ্লয়মেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু কাস্ট সার্টিফিকেট এখানে শো করতে হবে আর পরবর্তী যেটি রয়েছে যারা হচ্ছে ডিসচার্জ সার্টিফিকেট ফর এক্স সার্ভিসম্যান যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো সেক্ষেত্রে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে তবে আপনি রেলওয়েতে জয়েন হতে পারবেন আর পরবর্তী রয়েছে টু কপিজ অফ সেলফ এটেস্টেড কালার ফটোগ্রাফ এখানে কিন্তু দু কপি ফটো লাগছে সেলফ এটেস্টেড এবং এখানে এনওসি লাগছে ফ্রম দ্য প্রেজেন্ট এমপ্লয় ইন কেস অফ সার্ভিং গভর্নমেন্ট এমপ্লয় অর্থাৎ যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন রেলওয়েতে চাকরি করবেন ভাবছেন তো সেই জন্য তাদের ক্ষেত্রে কিন্তু এনওসি লাগবে ডোমিসিল সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবেল ডোমিসিল সার্টিফিকেট কিন্তু লাগছে এবং তার সাথে সাথে সার্টিফিকেট বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন এটাই হচ্ছে এবিসি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অথবা ইকোনমিক্যালি উইকার সেকশন তো যাদের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা লাগবে এবং এটা অবশ্যই ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড ফর এমপ্লয়মেন্ট আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে যে যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই অনুযায়ী কিন্তু সার্টিফিকেট শো করতে হবে অর্থাৎ বেসিক এখানে শিক্ষাগত যোগ্যতা প্লাস বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট এগুলোই কিন্তু লাগছে তাই হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান এভাবেই কিন্তু ফাইনালি নিয়োগ হবে অর্থাৎ প্রথমে হবে সিবিটি পরীক্ষা তারপরে হবে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তো যারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি এদের অফিশিয়াল ওয়েবসাইটে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন খুব তাড়াতাড়ি ডিটেল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে যার যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই নিয়োগ সম্পর্কিত প্রত্যেকটি আপডেট অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে কবে তার লাস্ট ডেট প্রত্যেকটি তথ্য কিন্তু আমি আপনাকে সময় সময় জানিয়ে দেব তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট মতো পাওয়ার জন্য ধন্যবাদ